হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের একটা অন্য জিনিস পড়াবো। অন্য জিনিস বলতে কি বলো তো, তোমরা গেস করতে পারছো? হ্যাঁ, তোমরা স্ক্রিনে কোশ্চেন পেপারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে হয়তো টেক্সট বুকের কিছু পড়া হবে না, আমার বইয়ের কিছু পড়া হবে না, আজকে হয়তো কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে। ঠিক ধরেছো তোমরা। ঠিক আছে, যাই হোক, আমরা তো টেক্সট বুকটা অর্থাৎ তোমাদের যে আমার বইটা রয়েছে সেটা তো আমরা পড়াচ্ছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আমাদের মোটামুটি অর্ধেক পর্যন্ত হয়েও গেছে, তো তারই সঙ্গে আমার মনে হলো এর সঙ্গে একটা কোশ্চেন পেপার যদি করিয়ে দেওয়া যায় তো ভালোই হবে। তোমরা যারা দেখছো আমার ভিডিও, তারা যদি তার সঙ্গে অর্থাৎ আমার বইয়ের সঙ্গে যদি এই কোশ্চেন পেপারগুলো রেডি করো, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং তোমাদের অনেক আগে থেকে বইয়ের পড়াগুলো প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তাহলে আজকে আমি কী শুরু করছি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র হয়, অর্থাৎ চারটে প্রশ্নপত্র: সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা আর দৈহিক ও মানসিক সমন্বয় সাধন। এই চারটে পেপার নিয়ে তোমাদের পরীক্ষা হয়, চারটে পেপারের পরীক্ষা হয় এবং সেটা তোমাদের আসে আমার বই সহজ পাঠ এবং তোমাদের যে স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ের সেখান থেকেও কিছু কোশ্চেন দেয়। ঠিক আছে, যদিও স্বাস্থ্য শারীর শিক্ষার আলাদা কোশ্চেন হয়, তো যাই হোক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা একটা প্রশ্নপত্র করাবো এবং কোনো একটা স্কুলে এই প্রশ্নপত্র পড়েছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল। আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, এটা হচ্ছে একটা হুগলি জেলার একটা প্রাইমারি স্কুল, যেটা তারকেশ্বর থেকে আরও যেতে হয়। ঠিক আছে, আরামবাগ, তো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্নপত্র, বেশি সময় লাগবে না, একটুখানি মনোযোগ সহকারে শুনবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কিন্তু, কারণ কোনো জিনিসকে রপ্ত করতে গেলে অর্থাৎ কোনো জিনিসকে মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে ঢোকাতে গেলে সেই জিনিসের পুরোটা আমাকে শুনতে হয়। আমি অর্ধেকটা শুনলে বাকি অর্ধেকটাই কি বলেছেন টিচার সেটা তো বুঝতে পারি না, তাই আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। দেখো তাহলে শুরু করছি আজকের ভিডিও, আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলের একটা প্রশ্নপত্র, সংযোগ স্থাপনের সক্ষমতা। একের দাগে তো কি বলছে দেখো, বলছে শূন্যস্থান পূরণ করে কবিতাংশটি সম্পূর্ণ করো। এখানে একটা কবিতার পাঠ দিয়ে দিয়েছে, কবিতার অংশ দিয়ে দিয়েছে, যে কবিতাটা তোমাদের আমার বইয়ে বইয়ের মধ্যে রয়েছে এবং এইখান থেকে দেখো তোমরা সবাই ড্যাশ মানুষ, এই কবিতার প্রথম লাইনটা দেখি বুঝতে পারছি যে কোন কবিতা এটা। এই কবিতাটা তোমরা বলতে পারবে কোন কবিতা? হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিক বলেছো, এই কবিতাটা হচ্ছে বেলুন বাড়ি, যেটা আমি তোমাদের এই রিসেন্ট পড়ালাম কিছুদিন আগে, তাই না? বেলুন বাড়ি, অবশ্যই তোমরা তো খুব ভালো করে পড়াশোনা করছো দেখছি। বলো তো বেলুন বাড়ি কার লেখা বলো তো, বলতে পারবে তোমরা? অবশ্যই ঠিক বলেছো, শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষ বানান বলতে পারবে? শঙ্খ ঘোষ বানান হচ্ছে তালবস্য উমায়ে ক্ষয়ে, শঙ্খ ঘোষ ভয়োকা পেটকাটা মধ্যন। অবশ্যই বানানটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং কোনো জিনিসের রিডিং পড়া সেটাও কিন্তু খুব ভালো করে করতে হবে, যেহেতু তোমরা ক্লাস টুয়ে পড়ছো, এই তোমাদের এখনই হচ্ছে রিডিং পড়া বানান তৈরি করার সময়। ঠিক আছে, তাহলে দেখো, তোমরা সবাই ড্যাশ মানুষ, আমার কাছে ড্যাশ বাড়ি, সেই বেলুনে ড্যাশ দিন শূন্যে ভেসে ড্যাশ পাড়ি। এখানে দেখো অপশনগুলো দেওয়া আছে, বেলুন মাটির দিচ্ছে সমস্ত,
তার মানে এই চারটি শব্দকে এই চারটি ঘরে আমায় বসাতে হবে। তাহলে তোমরা সবাই ড্যাস মানুষ, কি মানুষ বলো তো? তোমরা সবাই মাটির মানুষ। তাহলে আমার এখানে কি হবে? তোমরা সবাই মাটির মানুষ, ঠিক আছে, হলো তোমরা সবাই মাটির মানুষ। আমার কাছে ড্যাস বাড়ি, আমার কাছে কি বাড়ি? আমার কাছে বেলুন বাড়ি, আমার কাছে বেলুন বাড়ি। সেই বেলুনে সমস্ত দিন, এই যে সমস্ত, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি, ঠিক আছে। তাহলে কি হলো? তোমরা সবাই মাটির মানুষ, আমার কাছে বেলুন বাড়ি, সরি এইখানটা ভুল দিয়েছে, আমার কাছে হবে না, এটা হবে আমার আছে, এইখানটা ভুল দিয়েছে, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি, ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি, দেখো দুইয়ের দাগে কি বলছে। ম্যাচ এমএটিসিএইচ, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ মানে সারি এ এবং সারি বি, দুটো সারি আছে। এ শাড়িতে কী আছে? পটাটো, চিলি, ক্যাবেজ এবং ব্রিঞ্জাল, অর্থাৎ সবজির নামগুলো দেওয়া রয়েছে। আর এদিকে দেখো কলাম বিয়েতে গ্রিন, ভায়োলেট, রেড আর ব্রাউন, এদিকে কি দিয়েছে? তাদের কালারগুলো দিয়েছে। তাহলে আমাকে ম্যাচ করতে হবে কোন সবজির কী কালার, এটা তো আমরা জানি, এমনকি এটা আমরা আমার বইয়ে করেও ছিলাম, প্রথম দিকে ছিল আমার বই, যে তোমাদের সেকেন্ড পার্ট রয়েছে সেটার প্রথম দিকে ছিল। তাহলে পটেটোর কালার কী? পটেটোর কালার কী বলো তো তোমরা? ব্রাউন, ভেরি গুড। তাহলে আমি অপশানে এখানে দিয়ে দিচ্ছি এ, তোমরা এরকম ঠিক চিহ্ন দিয়ে ম্যাচ করে দিতে পারো, ঠিক আছে, এরকমভাবে দিয়ে ম্যাচ করে দিতে পারো। আমি পাশে লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে এইটা ব্রাউন। চিলি, চিলিটা কী? লঙ্কা, লঙ্কার কালার কী? রেড। তাহলে আমি এটাকে বি দিচ্ছি, হলো। ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির কালার কী? সবুজ কালার, অর্থাৎ গ্রিন, এটা হচ্ছে সি। আর ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে কী? ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, বেগুনের কালার কী? আমরা তো বেগুন সবাই দেখেছি, তাই না? বেগুনের কালার হচ্ছে বেগুনি কালার, ভায়োলেট, অর্থাৎ ডি। তাহলে বোঝা গেল, পটেটো হচ্ছে ব্রাউন, চিলি হচ্ছে রেড, ক্যাবেজ হচ্ছে গ্রিন, আর ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। ওকে, এরপরে আমরা চলে আসি, দেখো তিনের দাগে, তিনের দাগের কী বলছে? তিনের দাগের বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও, সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে, ঠিক আছে। তাহলে কয়েকটা কী বলছে? আমাদের গ্রামটি ছোট না বড়, আমাদের গ্রাম, এটা হচ্ছে একটা কবিতা রয়েছে, আমি এখনও তোমাদের পড়াইনি, পড়াবো আর দু একদিনের মধ্যে পড়ানো শুরু করবো, তবু আমি বলে দিচ্ছি যে আমাদের গ্রাম, দেখো আমাদের গ্রামটি ছোট না বড়, এই যে, এই যে দেখো আমাদের গ্রাম, বন্দে আলী মিয়ার তোমাদের 137 পাতায় রয়েছে, প্রথম লাইনটাই বলছে আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, মানে ছোট গাঁয়ে, তার মানে ছোট, আমাদের গাঁ মানে গ্রাম, আমাদের গ্রামটা কি হয়ে গেল? ছোট, উত্তরটির নিচে দাগ দিতে বলেছে, এই ছোট। ওকে, বড় ভাই এক পয়সার খড় আর মেরাম মোমবাতি কিনে আনলো, এটা হচ্ছে একটা গল্প, যেটা হচ্ছে গল্পটার নাম হচ্ছে বুদ্ধির পরীক্ষা। বুদ্ধির পরীক্ষা মানে একজন ভদ্রলোকের দুটো ছেলে ছিল, বড় ছেলে এবং ছোট ছেলে, ঠিক আছে। সেই ভদ্রলোক অত যখন বৃদ্ধ বয়সে মারা যাবার সময় হয়, তার যে বিষয় সম্পত্তি ছিল সেই দায়িত্ব কাকে দিয়ে যাবে, সেই জন্য একদিন বড় ছেলে এবং ছোট ছেলেকে ডেকে বলেছিল যে কার বুদ্ধি বেশি সেটা জানার জন্য একটা পয়সা দুটো ছেলেকেই দিয়েছিল, মানে বড় ছেলেকে এক পয়সা, ছোট ছেলেকে এক পয়সা দিয়েছিল, এবং বলেছিল যে এমন একটা জিনিস কিনে নিয়ে আসতে হবে যাতে তোমার এই ঘরটা ভরে যায়। তো সেই ক্ষেত্রে ছোট ছেলে আর বড়ো ছেলে, বড়ো ছেলে কী করেছিল? বড়ো ছেলে ওই এক পয়সার খড় কিনে এনেছিল এবং খড় এনে পুরো ঘরটা বিছিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবং ঘরটা বিছালে কী হবে? সেটা শুধু মেঝেটা বিছানো যাবে, পুরো ঘরটা তো বিছানো যাবে না। আর ছোটো ছেলে কী করেছিল? একটা মোমবাতি এনেছিল, মোমবাতি এনে আগুন, আলোটা জ্বেলে দিয়েছিল, তার ফলে কি আলোটা পুরো
ঘরটা আলো হয়ে গেছিল। এইটা দেখে ওই ভদ্রলোক বুঝতে পেরেছিলেন যে তার ছোট ছেলের বুদ্ধি বেশি। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা, এটা তোমাদেরকে আমি পরে পড়াবো। তো এখানে যেটা আমি উত্তরটা পেয়ে গেলাম, বড় ভাই এক পয়সার খড় কিনে আনলো। ঠিক আছে, পরোপকার কবিতাটির লেখকের নাম, পরোপকার একটা কবিতা রয়েছে, সেই কবিতাটির লেখকের নাম হচ্ছে রজনীকান্ত সেন। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, এটা গাছে গাছে ফলে, এটাও তোমাদের একটা কবিতা রয়েছে, সেই কবিতা আছে গাছে গাছে ফলে আছে, লাস্টের দিকে কবিতাগুলো রয়েছে, গাছে গাছে ফলে আছে আম জাম আর লিচু। ঠিক আছে, এটা তোমাদের, এটা কি আছে দেখি, দাঁড়াও, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, এই যো গাছে গাছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, এই যো গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। আর একটা, রোদ্দুর প্রথম আসে, রোদ্দুর ও রোদ্দুর কবিতাটার নাম হচ্ছে ও রোদ্দুর, রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, এটা হচ্ছে 172 পাতায় আছে। তাহলে সাত সকালে, তার মানে রোদ্দুর প্রথম আসে কখন, সাত সকালে। ঠিক আছে, এইবার তোমাদের একটু অঙ্ক রয়েছে, দেখো চারের দাগের অঙ্ক কী হচ্ছে, শূন্য স্থানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, মানে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। তাহলে 51 আর 0 সমান 51, তাহলে 51 থেকে আমি যদি 0 যোগ করি, 51 সঙ্গে 0 যদি যোগ করি সেটাও 51 হবে, 51 থেকে যদি বিয়োগ করি সেটাও 51 হবে। তাহলে আমি যদি যোগই করে দিই, যোগ করে দিলাম, 75 আর 71 কোনটা বড়, 75টা বড়, তাহলে এই 39 আর 93, দশকের ঘরে দেখে 9 আছে, দশকের ঘরে 3 আছে, তাহলে কোনটা বড়, 9টা বড়, তাহলে 93 বড়। 15 আর 7 সমান 8, তাহলে 15 থেকে 7, 15 আর 7 যোগ করলে নিশ্চয়ই 8 হবে না, 15 থেকে 7 যদি বিয়োগ করি তাহলেই কিন্তু 8 হবে, বোঝা গেল। এইবার দেখো বাম পাঁচের দিকে, দেখো বাম স্তম্ভের সঙ্গে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। ছোট মেয়ে রোদ্দুরে দেয় কি হবে, পেঁচার ডাক অশ্বত্থ গাছে, শক্তিনাথ আর মুক্তিনাথ কি দুই ভাই, শক্তিনাথ আর মুক্তিনাথ হচ্ছে দুই ভাই, এনে দিলে চিড়ে আর বনের মধু তালপাতার ঠোঙায়। তাহলে এনে দিলে চিঁড়ে আর বনের মধু তালপাতার ঠোঙায়, এটা এইখানে গেল। আর ছোট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা, একটা পুরো 10 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি অনেক প্রশ্নপত্র তোমাদের জন্য আনবো, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা দিতে খুব সহজ হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আমার কিন্তু ভিডিওগুলো তোমরা দেখবে এই চ্যানেলে, তোমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সমস্ত বইয়ের, মানে সব বইয়ের ভিডিও পেয়ে যাবে। আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেব, তোমরা লক্ষ্য করবে। আর 5-এর পর থেকে তোমরা যদি 6, 7, 8, 9, 10 যখন উঠবে, বা তোমার দাদা দিদিরা যদি কেউ থাকে তাহলে তাদের অবশ্যই বলবে যে আমার আর একটা চ্যানেল রয়েছে সঞ্জীব স্যার বলে, সেই চ্যানেলে ভিজিট করলে তোমরা 6 থেকে 10 পর্যন্ত ম্যাথামেটিক্স বইয়ের যত সলিউশন রয়েছে সব পেয়ে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাকে, আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।